Hello? তো যেহেতু আজকে আমার চ্যানেলে 100K মানে 1 লাখ সাবস্ক্রাইবার পুরোপুরি পূর্ণ হয়ে গেছে, তো এবং আমি আজকের দিনে বাপের বাড়িতে রয়েছি, শ্বশুর বাড়িতে নেই। শ্বশুর বাড়ি গেলে আবার আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের কি মতামত সেগুলোও আমি ভিডিও করব। তো আমি আমার নিজের মায়ের মাকে প্রথমে জিজ্ঞাসা করছি যে মা, তোমার আজকে যে আমার 100K সাবস্ক্রাইবার হয়েছে, তোমার কিরকম লাগছে? এই আনন্দটা তো বলে বোঝানো যাবে না, যে নিজের সন্তানরা যদি কেউ সবার মাঝে গড়ে ওঠে সেটা মানে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। তা প্রচণ্ড ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে কি বলবো, চোখ দিয়ে জল এসে যাচ্ছে। আর একটু একটু জোরে বলো কে যে আমার হয়েছে। তো আমার 100K হওয়ার পেছনে আমার মায়েরও অবদান অনেক। তো কিভাবে তুমি আমাকে রেওয়াজ করতে বসাও, কিভাবে বকো, সেগুলো আমাকে আমার এই ভিডিওতে একটু বলো। হ্যাঁ, ও যখন গানগুলো করতো আমি নিচে থাকতাম, কিন্তু কিছু ভুল টুল করলে আমি সেগুলো ধরতাম, সেগুলোকে সংশোধন করার চেষ্টা করতাম, যে তোমার এগুলো ঠিক হচ্ছে না, তুমি একবার নয় বারবার করো, সেভাবে আমাকে টিচিংটা দিতে হতো। অথচ আমি গানের তেমন কিছু জানি না, কিন্তু সুরগুলো বেসুরো হলেই আমার কানে বাজত। গান ভীষণ ভালোবাসি, আমার ছোটবেলায় তেমন কোনো হয়নি, তাই আমার মেয়েকে দিয়ে আমার এই আশাটা পূর্ণ করেছি। তা যাই হোক, সাবস্ক্রাইবারটা এখন যা যে জায়গায় পৌঁছেছে সেটা টোটালটাই আপনাদের চ্যানেল, এখন আর আমাদের না। পাশে থাকবেন, এতে খুব আনন্দ পাবো, আরও ভালো লাগবে, আরও যদি সবাই এগিয়ে আসেন, উৎসাহ দেন, তাতে আরও খুব ভালো লাগবে। ঠিক আছে, তো এবার বাপিকে জিজ্ঞাসা করি, বাপি তোমার কেমন লাগছে? মুখটা এবার ওপর দিকে একটু তোলো। 100K সাবস্ক্রাইবার, দেবস্মিতা হারমোনিয়াম ক্লাসে যেটা চ্যানেল আছে, একটু জোরে বলো। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আটমোস্ট ট্রাই, আন্তরিক চেষ্টা যদি কারো না থাকে এই জায়গায় সে কিন্তু পৌঁছতে পারবে না। কত হার্ড ট্রাভেল, কত পরিশ্রম করা, একটা ভিডিও আপলোড করতে, তাকে এডিট করতে যে সময় লাগে, সেই সময়টুকু ও এত কিছু কাজের মধ্যেও যে খুঁজে নিয়েছে, এবং তার জন্য ওর মাকে ফুল ক্রেডিট টু হার যে একে সাহায্য করেছে, তার জন্য ধন্যবাদ দিচ্ছি আমি। আর একটা বিষয় বলি যে দিস ইজ দ্য শর্ট ডেস্টিনেশন, এখন ডেস্টিনেশন অর্থ গন্তব্যস্থল কিন্তু এখন অনেক দূরে আছে, এটাই তো শেষ নয়। এখন আপনারা পাশে থাকবেন, আপনারা উৎসাহ দেবেন, শেয়ার করবেন, আপনারা পাশে ছিলেন বলেই ও এই জায়গায় পৌঁছতে পেরেছে। কারণ আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সাহচর্য, আপনাদের উপদেশ, আপনাদের পরামর্শ ছাড়া ও কিন্তু এক পা এগিয়ে চলতে পারবে না। আপনারা ভালোবাসেন বলেই আজ এই জায়গায় পৌঁছতে পেরেছে। আমি তো জানি যে আজকে দেবস্মিতাকে চেনে সকলে, নাকি ও গান শেখা ইউটিউব চ্যানেলে, আজ রাস্তাঘাটে সবাই কিন্তু দেবস্মিতাকে চিনে ফেলেছে, যে ওই দেবস্মিতা দিয়ে যাচ্ছে, ও দিদি কেমন আছেন। এটা আমারও যেমন দারুণ গর্বের বিষয়, দেবস্মিতার পক্ষেও কিন্তু সেম জিনিস। আমি চাই ও আরও ভালো করুক, আরও উন্নতি করুক, আমরা ওর পাশে থাকছি। আবার দেখা গেছে এই চ্যানেলে কিছু ডিসলাইকও আছে, তারাও কিন্তু এই চ্যানেলে ভিউজ, অর্থাৎ ভিউজার, তারাও দেখে, তাদেরকেও কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি যে থাকার জন্যে। আর আমার এইটুকুই বক্তব্য, ও ভালো হোক, ও ভালো হলেই সকলের ভালো হবে, আপনারাও পাশে থাকুন, এইটুকুই আপনাদের কাছে কামার কামনা। ঠিক আছে, তো বাবা মায়ের কীরকম লাগছে সেটা আমি ভিডিওতে বলে দিলাম, এবার বাকি ভিডিও পরে আসছি। তো এটা আমার একটা ছোট্ট ভাই, ওর নাম হচ্ছে নাজিম, মানে আমার 100K সাবস্ক্রাইবার হওয়ার জন্য ওর যা আনন্দ হয়েছে, আমি মানে আমার এত আনন্দ হয়নি। ও মানে হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে যে তিতাই দিদি তোমার তো হয়ে গেছে, আমার ডাক নাম তিতাই, দেবস্মিতা নয়। তো হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলেছে যে কি তিতাই, তোমার তো 100K সাবস্ক্রাইবার এই মাত্র হয়ে গেল। মানে ও ভীষণ মানে আমার চ্যানেলে ফলো করেছে, ফলো রেখেছে। এবং তো তোর কেমন লাগছে, তুই এবার আমাকে একটু বল। প্রথম হচ্ছে আমি যখন ছোট তখন তো দিদির সঙ্গে আমার চেনাশোনা, দিদি মানে প্রথমেই সবাই জানতো দিদির গান, ভান্ডাটি সবাই জানতো। তারপর যখন চ্যানেল করেছে আমি জানতাম না, যে নর্মালি তখন দাদা একটা বলেছে চ্যানেল করেছে, আমি তো দুপুরেই ফোন করেছি ফার্স্টেই, তোমার চ্যানেল করেছে, তখন 80 মানে সাবস্ক্রাইবার, 80,000 মানে সাবস্ক্রাইবার তখন ফোন করেছি।
দিয়ে বলছে, তারপর হঠাৎ করে সেদিনকে দেখলাম যে তোমার 98 পয়েন্ট কত একটা কে, তারপর কালকে যখন দেখলাম 99.9 কে, তখন থেকে আমি খালি সোয়াইপ আপ করে যাচ্ছিলাম, সোয়াইপ আপ, তাতে যে রিফ্রেশমেন্ট হচ্ছে, রিফ্রেশের পর তারপর আমি স্ট্যাটাসই দিলাম যে বন্ধুরা যারা আছে তারা, যখন 8:30 আজকে সকাল 8:30 সময় তখন দেখলাম পুরো 100 কে হয়ে গেছে, ব্যাস তখন একদম মন খুশ পুরো সঙ্গে সঙ্গে। তখন আমি 13 তখন 8:05 কি 6 দেখেছি, 9:30 সময় দেখেছি আমি, তারপরে ফোন বৃত্তি দিয়ে, মানে প্রচুর খুশি। আমার নিজের চ্যানেলে যদি হতো তাতেও খুশি, আর মানে তার থেকে বেশি আমার এখানে খুশি যে 100 কে, তারপর মানে 1,00,000 সাবস্ক্রাইবার, 1,00,000 জন চেনে আবার কি। তো নিজে থেকে এই কেকটাও নিয়ে এসেছে, আপনারা দেখুন খুব সুন্দর দেখতে, এই কেকটাও নিজে থেকে কিনে নিয়ে এসেছে। তো এই পাওনাগুলো আমার কাছে অনেক বড়, 100 কে 1,00,000, হ্যাঁ আপনারা পাশে ছিলেন বলেই হয়েছে। যে এই যে আজকে 1,00,000 হলো, সেটা তোমার কেমন লাগছে বলো? স্বাভাবিকভাবে ভালোই লাগবে, কেন কি এতদিন, আজকে 2 বছর হতে যাচ্ছে আমি ইউটিউবের সাথে যুক্ত, তো সেই জায়গায় গিয়ে যখন 100 কে মানে 1,00,000 হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে ভীষণ ভালো লাগছে। সবাই আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে, যার জন্য গিয়ে 1,00,000 হয়েছে। আশা করছি আগামী দিনেও ওনারা পাশে থাকবেন। এবং যেভাবে স্ট্রাগল বলতে, আমাদের 2-3 ঘন্টা একটা গানের পেছনেই সময় লেগে যায় একটা গান তুলতে, তারপরেও গান তোলার পরে সেটাকে রেকর্ডিং করতে আরও ধরুন 8 ঘন্টা লাগলো, ফোনে সেটিং করা যাবতীয় কিছু, এবং তারপরে এডিট করতে প্রায় 1.5-2 ঘন্টা তো লেগেই যায়। তো সেই খাটুনির ফলে হয়তো আজকে 100 কে মানে 1,00,000 সাবস্ক্রাইবার হয়েছে। তো যা এইভাবে আশা করছি আগামী দিনে আপনাদের পাশে পাবো, যেভাবে এখন পাচ্ছি। তো এটাই বলার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকবারে আমি বলি। তো সকলকে আমার বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই, এবং আগামী দিনে আশা করছি এইভাবেই আপনাদের পাশে থাকতে পারবো, যতটুকু জানি যা আমার জ্ঞান সেইটুকু দিয়েই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো এইটুকুই বলার আছে আর কিছু না। তোমার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল? ফ্যামিলি সাপোর্ট, এই সাপোর্ট সিস্টেম তো মেন, মা সবসময় বলে গেছে তুই কর না, হবে নিশ্চয়ই, একদিনে একদিন নিশ্চয়ই হবে। শুধু এখানকার বাবা মা না, আমার ওখানেও যে শ্বশুর শাশুড়ি মা রয়েছেন, বাবা মা রয়েছেন, ওনারাও সম্পূর্ণ সাপোর্ট করেন আমাকে এ ব্যাপারটা করতে, নাহলে বিয়ের পরে যে এইগুলো করতো না, হাজব্যান্ডও ভীষণ পাশে থাকে, মানে হারমোনিয়াম তুলে দেয়া বন্ধ করে দেয়া সেগুলো আমার মানে বরের ওপরেই দায়িত্ব পড়ে। তো সেই দিক থেকে বলতে গেলে সবাই ভীষণ সাপোর্ট করে, ভীষণ ভালোবাসে আমাকে। তো তাদের ভালোবাসা না থাকলে কি করে এখানে পৌঁছাতে পারতাম। আর তুমি তোমার সাবস্ক্রাইবারদের কি বলতে চাও? তো সাবস্ক্রাইবারদের এটাই বলতে চাই যে তোমাদের থ্যাংক ইউ দিয়ে আমি ছোট করতে পারি না, থ্যাংক ইউটা ভীষণ বাজে জিনিস হয়ে যাবে। তো এভাবেই ভালোবেসো আমাকে, যেভাবে তোমরা এখন বাসছ, আগামী দিনে আমিও তোমাদের পাশে থাকবো, তোমরা আমার পাশে থেকো, ব্যাস আর কিছু চাই না। আর গানটা যেটুকু শেখাতে পারছি, কতটা পারছি জানি না, তোমরাও আমার থেকে যেটুকু পাচ্ছ সেটুকু একটু ভালোভাবে শেখো। সবাই লেখো যে দিদি এই গানটা আমি কমেন্ট, এই গানটা আমি তুলে ফার্স্ট প্রাইজ পেয়েছি, তখন শুনতে সত্যি ভীষণ ভালো লাগে, কারণ যা শেখাচ্ছে সবকিছু তো ভার্চুয়ালি, সামনে দেখা হচ্ছে না, তোমরা কতটা ঠিক করছো কতটা ভুল করছো কিছুই বুঝতে পারি না, কিন্তু যখন যে কমেন্টে লেখো যে আমি ফার্স্ট হয়েছি দিদি আমি প্রাইজ পেয়েছি, তখন এইগুলো শুনতে ভীষণ ভালো লাগে, এইসব কমেন্টগুলো ভীষণ এনকারেজ করে। তো এটুকুই বলবো, তোমাদের যাতে পাশে থাকতে পারি আগামী দিনেও এটাই কামনা করব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আপনি কি বলতেন সাবস্ক্রাইবারদেরকে? সাবস্ক্রাইবারদের যে প্রশংসা, যে কথাগুলো বলেছে একদম অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ পাশে না থাকলে তো হবে না, ওরা ভালো সাবস্ক্রাইবাররা ভালোবাসবে, এবং দেবস্মিতার কথা শুনে তারাও রেওয়াজ করবে, তাহলে তারাও কিন্তু এগিয়ে যাবে, তারাও ভালো গান শিখবে, ভুল ত্রুটি মানুষের থাকবে, তাই বলে তো আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসবো না, আমার এক একটা স্টেপ এগিয়ে যাওয়ার জন্য আমার ভুল হবে, তাই বলে তারা চেষ্টা করলে আবার আগামী দিনে তারাও দেবস্মিতা দিদির মতো সাবস্ক্রাইবার, মানে ওরাও একটা স্থান পাবে ইউটিউবে।